দীর্ঘদিন ব্রিজ সংস্কার না হওয়ায় আবারও ভোট বয়কটের দাবি গ্রামবাসীর। ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের জামথল গ্রাম গত বিধানসভা ভোটের দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল। গ্রামের সাধারণ মানুষদের ভোট বয়কটের জন্য গ্রামের 1000-এরও বেশি মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। তাদের দাবি ছিল গ্রামে ঢোকার মুখে ভগ্নপ্রায় ব্রিজের সংস্কার, এছাড়া গ্রামে পানীয় জল থেকে শুরু করে অন্যান্য পরিষেবার দাবিতে। জেলার উচ্চপদস্থ আধিকারিকরা ভোটের দিন সকালেই ছুটে এসেছিলেন এই জামথল গ্রামে। এরপর কেটে গেছে কয়েকটা বছর, এখনও সংস্কারের অভাবে পড়ে আছে ভগ্নপ্রায় ব্রিজটি। গ্রামবাসীদের কথায় ব্রিজটি মেরামতের এখনও কোনো উদ্যোগ নেই প্রশাসনের, তাই আবারও ভোট বয়কটের সুর গ্রামবাসীদের। গ্রামে প্রতি বছর বর্ষার সময় এই ব্রিজটি চলে যায় জলের নিচে। আশেপাশের প্রায় 15টি গ্রামের সাধারণ মানুষের অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হয়। এই ব্রিজটি পেরিয়ে গ্রামবাসীদের একদিকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়, অপর দিকে যেতে হয় পঞ্চায়েতে। এছাড়া গ্রামের ছাত্রছাত্রীদের এই ব্রিজ পেরিয়েই যেতে হয় স্কুলে, তাই বর্ষার শুরুতেই আবারও সমস্যার মুখে পড়বেন এই গ্রামবাসীরা, এমনই কথা উঠে এলো গ্রামের এক যুবকের কথায়। তবে এই বিষয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এই জামথল গ্রামের ব্রিজটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি। ব্রিজটি তৈরি করতে প্রায় 1 কোটি টাকার উপরে খরচা হবে, যা আমরা ইতিমধ্যেই জেলা পরিষদ এই বিষয়ে দেখাশোনা শুরু করেছে। আমরা আশা করছি ব্রিজটি সংস্কারের কাজ পুজোর আগেই শুরু হবে। তবে সবকিছুর মধ্যে গ্রামবাসীদের এই দীর্ঘদিনের দাবি, ব্রিজটি সংস্কারের কাজ কবে শুরু হবে সেই দিকেই আমাদের নজর অবশ্যই থাকবে। ছাতনা ব্লকের ধবন গ্রাম পঞ্চায়েতের জামথল গ্রাম গত বিধানসভা ভোটের দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিল গ্রামের সাধারণ মানুষদের ভোট বয়কটের জন্য। বাঁকুড়া থেকে সৌরভ মজুমদারের রিপোর্ট, বাংলা নিউজ। রাস্তা প্রচুর অসুবিধা হচ্ছে, এই বৃষ্টি হলে এখানে গাড়ি ঘোড়া বন্ধ। কতগুলো গ্রামের মানুষ যান? গ্রামের মানুষ অনেক, গ্রাম অন্তপক্ষে শুধু পুরুলিয়া পর্যন্ত, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে ওখান থেকে অন্তপক্ষে 20-25টি গ্রাম হবে। 20-25টি গ্রামের যাতায়াত অসুবিধা। আর এটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া, বাঁকুড়া টাউন টু পুরুলিয়া মেন রাস্তা হয়েছে এটাই আমাদের। হ্যাঁ, প্রশাসনের কাছে যে খবরটি আছে, গত বিধানসভা ভোটের সময় ওই জামথল গ্রামবাসীরা ভোট বয় করেছিলেন ওনাদের যে সামনে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা নতুন তৈরি করার দাবিতে। তো সেই ব্রিজটা বড় একটি স্কিম, প্রায় 1 কোটি টাকার স্কিম। সেই স্কিমের কাজটি ডিপিআর প্রিপারেশন জেলা পরিষদ থেকে করেছে এবং সেইটা অতিসত্ত্বর টেন্ডার হবে। আশা করছি পূজার আগেই এই ব্রিজটা ওনাদের যে দাবি মতো কাজটা শুরু হবে এবং সেটা সম্পন্ন করতে যে সময়টা লাগবে সেই সময়টুকু দিলে ওই ব্রিজটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। এটা ঠিক, এটা বাস্তব যে ওই ব্রিজটি পুরুলিয়ার সঙ্গে কানেক্টিং রোড এবং ওখানকার যে জামথলের গ্রামবাসীরা আছে তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। যেহেতু একটি বড় স্কিম এবং এতদিনের দাবি আছে ওনাদের, একটু ধৈর্য ধরে একটু প্রশাসনকে একটু সহযোগিতা করা উচিত যাতে এই ব্রিজটা অতি দ্রুত সম্পন্ন করা যায়। প্রশাসনের উপর এইটুকু আস্থা রাখা উচিত, মানে যেহেতু আমরা পজিটিভভাবে জিনিসটাকে নিয়েছি এবং জেলা প্রশাসন থেকে সদুত্তর পাওয়া গেছে এবং অতি সত্তরই এই টেন্ডার হবে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে এই ব্রিজের কাজটি শুরু হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এখন তো মানে কোনো কিছু কাজ হয়নি, আগের লাস্ট যে বিধানসভা ভোট হলো সেই বছর তো আমরা ভোট বয়কট করেছিলাম এই ব্রিজের জন্যই, যাতে ব্রিজটা হোক, প্রত্যেকটা মানুষের যাতায়াতের একটা সুরাহ হয়। কিন্তু সেই বছর যখন আমরা ভোট বয়কট করলাম সে সবাই এসেছিলো, এই এমপি এমএলএরাও এসেছিলো, জেলা পরিষদ থেকেও এসেছিলো, এসডিও সব এসেছিলেন, কিন্তু সেই একই আশ্বাস দিয়ে গেছেন যে হবে হবে, কিন্তু আলটিমেট এখন অবধি কোনো কিছু ব্রিজের কোনো কিছু কাজ শুরু হয়নি। সামনে বর্ষা আসছে কিন্তু দেখা যাবে যে কয়েকদিন পরে জল উপর দিয়ে উপচে পড়বে, ঠিক আছে, সেম প্রবলেম হবে আমাদের। এই রাস্তা দিয়ে বাস যায় দুর্গাপুর থেকে বাঁকুড়া বর্ধমান, বাস কিছু কিছু সময় বন্ধ হয়ে যায়, ওটার সাথে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ওটাও রোগী না যেতে পারার জন্য কিছু কিছু রোগী মারাও যায় ঠিক টাইমে, এবং এখন তো স্কুলও শুরু হয়ে গেছে, তাহলে স্কুল ছেলেদের ওদেরও তো অসুবিধা হবে। সমস্যা আছে কিন্তু আলটিমেট কোনো কিছুই হচ্ছে না। কেন এরকম কেন হচ্ছে?
সেটা তো এবার মানে ওরাই জানবে যারা এই ব্লক পঞ্চায়েত পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ওরা আসে, কিন্তু আলটিমেট কোনো কিছু হয়নি। এই কয়েক দু থেকে তিন মাস আগে এসেছিলো, বিডিও অফিস থেকে এসেছিলো, কিন্তু এসে মাপঝোপ করে গেলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। না কি করবে তাহলে? আমাদের এখন প্ল্যানিং আছে, গ্রামের আমাদের যারা ইয়ংস্টার আছি তারা সবাই মিলে আলোচনা করেছি যে এবারের বছরও যদি ভোট মানে বৃষ্টি না হয়, কাজ যদি না শুরু হয়, তাহলে আমরা কিন্তু আমরা ভোট বয়কট করতে বাধ্য হবো। এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। কেন এরকম কেন হচ্ছে বারবার ধরে তোমাদের উপর? এটা হয়তো কোনো কিছু, এটা হয়তো আমাদের আদিবাসী বলে হয়তো নেগলেক্সি হতে পারে, বা কাজটা হয়তো কেন করছে না সেটা আমরা কী করে বুঝবো বলুন, ভিতরের ব্যাপার। তাদের হাট শপিং মল আরো বৃহৎ ও এসি যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদের হাট শপিং মলে। হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।